মাত্র একদিন আগে কয়লা শহরে ডাকাতির ঘটনায় তীব্র চাঞ্চল্য দেখা দিয়েছিল ইরানি থানার পুলিশ তথা কথিত মামলা নিয়ে তদন্ত শুরু করেছিল কিন্তু একটি ঘটনার রেশ কাটতে না কাটতে চব্বিশ ঘন্টার ব্যবধানে ফির ডাকাতির ঘটনা ঘটে গেল কয়লা শহরের চণ্ডীপুর গ্রাম পঞ্চায়েতের পাঁচ নম্বর ওয়ার্ড এলাকায় সেই কয়লা শহরের গোলধারপুরের ঘটনার কায়দায় এই ডাকাত দল হানা দেয় সুকেশ দাসের বাড়িতে সুকেশ দাস জানান প্রতিদিনের মতোই গতকাল রাতেও ওনারা খাওয়া দাওয়া শেষ করে ঘুমিয়ে পড়েছিলেন গভীর রাত প্রায় একটা কুড়ি কুড়ি থেকে ত্রিশ জনের একটি দল ওনার বাড়িতে এসে চিৎকার চেঁচামেচি শুরু করে চিৎকার চেঁচামেচি শুনে ঘরের পুরুষরা ঘরের পেছনের দরজা দিয়ে পালিয়ে যায় তখন ঘরের মহিলা সদস্যরাই ছিল অনেক চিৎকার চেঁচামেচির পর ঘরের দরজা না খোলায় দুষ্কৃতিকারীরা দা দিয়ে ঘরের জানালা দরজা কেটে এবং ঘরের টিনের বেড়া কেটে ঘরের ভেতরে ঢুকে পুরুষদের খুঁজতে থাকে ঘরের পুরুষদেরকে না পেয়ে মহিলাদের সাথে অশালীন আচরণ করতে থাকে একেবারে তালিবানি গায়েদায় তিনি আরও জানান মঙ্গলবার বিকেলে ওনার একটা পুরনো গাড়ি দেড় লক্ষ টাকার বিনিময়ে বিক্রি করেছিলেন সেই দেড় লক্ষ টাকাও দুষ্কৃতিকারীরা নিয়ে যায় আমার বাড়িতে আক্রমণ হইলে গরু যা আছে লুটপাট করতে টিনটান যা আছে ব্যাঙ্গে আমি গাড়ি কালকে বেঁচে একটু দেড় লাখ টাকা আমার সব টাকা পয়সা লোয়া আর গেছে যখন বাড়ি ঘর ব্যাঙ্গে তখন কটা বাজে রাত্রে তখন দেড়টা থেকে দুইটা ভিতরে কতজন লোক আক্রমণ করছে পারে জান ষাট সত্তর জন মানুষ হইতো না তো এদের বাড়ি কোন জায়গায় এদের বাড়ি যে আক্তা পাড়া ছয় নম্বর ওয়ার্ড আর আপনার বাড়ি কোন জায়গায় আমার বাড়ি চন্ডিপুর পাঁচ নম্বর ওয়ার্ড সবাই এক গ্রাম পঞ্চায়েত এলাকা একই গ্রাম পঞ্চায়েত এলাকা মানে মূলত মানে আপনি কি মনে করেন কে লেগে মাছ তারা এরা কীভাবে আমরা জানের বই আমি পালাই গেছি আমার ভাই আর ভাই বাতি যে আসলে হেরাই মানে ওরা পারি টাই ওর রাখছে দেখে ওরা আমার পরিবার আসলো তো মানে মানে জানে বই আমি বাগছি তো এপরে বাড়ি করে কি কি বাগছে তো বাড়ি করে দড়া জানালা বাগছে বাইঙ্গে আমার গাড়ি তো টাকা আসলো 1 লাখ টাকা 1 লাখ টাকা চিন্তা করে লয়ে গেছে কি তো জানা নিছে আপনারা চিনছেন ও তো আমরা চিনছেরা চিনা পরে আমার কইছে কতজন মানুষ আইছে ওরা গড় দুঃখ সাইজন দুঃখ সেরা টাকা পয়সাই করছে কারা কারা ও তো আছেন গাড়ি এই আছেন এই কুটি দাস সবুজ দাস

ঘটনার সাথে সাথে সুকেশ দাস কৈলাসহর থানায় কয়েকবার ফোন করলে জানালেও থানা থেকে জানানো হয় খুব শীঘ্রই পুলিশ আসছে কিন্তু রাত শেষ হলে সকাল হলেও পুলিশ ঘটনাস্থলে আসেনি পুলিশ না আসায় সুকেশ দাস সকাল দশটায় কৈলাসহর থানায় আক্রমণকারীদের নাম দাম দিয়ে লিখিতভাবে মামলা করার পরও দুপুর বারোটা পর্যন্ত কৈলাসহর থানার পুলিশ ঘটনাস্থলে আসেনি ঘটনার খবর পেয়ে চণ্ডীপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান জ্যোৎস্না দাস সুকেশ দাসের বাড়িতে এসে সব কিছু পরিদর্শন করে এবং সুকেশ দাস সহ সুকেশ দাসের পরিবারের সবার সাথে কথা বলে এবং আইনি পরামর্শ নেবার জন্য বলেন এবং ওনার পক্ষ থেকে যা যা করণীয় সেটুকু করবেন বলে প্রধান আশ্বাস দেন ঘটনার তীব্র নিন্দা জানান এবং প্রধান জ্যোৎস্না দাস বলেন যে বা যারা এই কাজে যুক্ত তাদেরকে পুলিশ অবিলম্বে গ্রেফতার করে যেন উপযুক্ত শাস্তি প্রদান করেন এবং পুলিশের গাফিলতির জন্যই একের পর এক ঘটনা ঘটছে বলে অভিযোগ করেন

তদন্ত কোনটা ভুল কোনটা ঠিক তদন্ত ঠিক তদন্ত করতে হইব তদন্ত বার করতে ঘটনা তো দেখেন আমি তো দেখছি বাংসুর করছে এই ধরনের ঘটনায় জনমনে খুব বিরাজ করছে পুলিশের ভূমিকা নিয়েও অসন্তোষ দেখা দিয়েছে জনমনে বিয়ের রিপোর্ট আর ই নিউজ